দর্শক এই মুহূর্তে নামাজের বিরতি, নামাজের পরে আবার মানববন্ধন শুরু হইব। তো আপনারা যারা যারা আমরা লাইভও আসলা, লাইভ দেখরা সবাই শেয়ার করবা, কমেন্ট করবা, লাইক করবা। তুই মুমিন নয়, তুই মুনাফিক। তাই আমরা ইমানি দায়িত্ব আদায়ের জন্য এসেছি। আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হচ্ছে, সেটা আমরা সহ্য করতে পারি না। সেটার প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। তাই আজ আমরা এর প্রতিবাদ করার জন্য এসেছি। তবে আমাদের এই জিনিসটা সবাই খেয়াল রাখতে হবে, এ দেশ আমাদের, এ দেশের যাতে কোনো ক্ষতি না হয়, আমরা যেন কোনো ভাঙচুর, কোনো জ্বালাপোড়া, কোনো কাজ না করি। আমাদের দেশকে আমরা রক্ষা করা ফরজে আইন। তাই আমরা প্রতিবাদ করব। আমাদের নিজে থেকে আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন, প্রতিবাদ তুমি যদি তলোয়ারদি করতে পারো করো, যদি না পারো ঘৃণা করো, তুতু নিক্ষেপ করো। তাই আমরা আজ এসেছি তুতু নিক্ষেপ করার জন্য। এই ফ্রান্সের, এই ফ্রান্সের প্রেসিডেন্টের গায়ে আমরা থুতু নিক্ষেপ করলাম। এই ফ্রান্সের প্রেসিডেন্টকে যেন আল্লাহ হেদায়েত দান করে, তার যেন শুভ বুদ্ধির উদয় হয়। আমরা এই দেশের মানুষ,
এই দেশে যে যা নাস্তিকরা আছে তাদেরকেও সাবধান করা দরকার। তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরোধী কোনো মতবাদ ব্যক্ত করিও না। তোমরা যদি ব্যক্ত করো তোমাদেরও বেল থাকবে না। তাই আমাদের ইমানি দায়িত্ব আদায়ের জন্য আমরা এসেছিলাম, ইমানি দায়িত্ব আদায় করলাম। এরপরও যত প্রোগ্রাম হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে অপমানের বিরুদ্ধে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রান্স সরকারের পক্ষ থেকে আমাদের বিশ্বনবী বিশ্বের নয়নমণি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র ছাপিয়ে ফ্রান্স সরকার যে দুঃসাহস দেখিয়েছে সারা দুনিয়ার মানুষের প্রতিবাদে আজকে ফুটে উঠেছে। আমি মনে করি ফ্রান্স সরকার এটা একটা দুঃসাহস দেখায় নাই, এই উসিলা এই কারণে সারা দুনিয়ার মানুষকে এক প্ল্যাটফর্মে আনার একটা সুযোগ করে দিয়েছে। আমরা আজকে থেকে আজীবন ফ্রান্স সরকার নয়, যে কোনো ফাঁসিবাদী সরকার আমাদের বিশ্বের নয়নমণি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের বিরুদ্ধে যত ধরনের অপশক্তি চালানোর চেষ্টা করুক, আমরা এখন থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এর দাঁত ভাঙা জবাব দেব। আর এর দাঁত ভাঙা জবাব হিসাবে আমাদের সবচেয়ে বড় দাবি সেটা হলো ফ্রান্স সরকারকে আমরা অর্থনৈতিকভাবে যখন বয়কট করব তখন তাদের বুঝবে যে মুসলমানরা কত শক্তিশালী। আর ফ্রান্স সরকারকে অর্থনৈতিকভাবে বয়কট করতে হলে বাংলাদেশ সহকারে সমগ্র দুনিয়া সমগ্র মুসলমানের সমস্ত দোকান থেকে ফ্রান্স সরকারের পণ্য বর্জন করতে হবে। তবে আমাদের আগে এক ভাই বলে গেছেন আমরা ইমানি দাবি আন্দোলন করব, আমরা ইমানি দাবি আন্দোলন করব, কিন্তু আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করব না, কোনো অন্যায় করব না, বংশুর করব না, শান্ত সুষ্ঠুভাবে আমরা ইমানি দাবি আদায় করব। আমাদের মুসলমানের আমরা শেষ কথা যেটা বলতে চাই, বাংলাদেশের এই সরকার আমাদের যে জননেত্রী শেখ হাসিনা সহকারে বাংলাদেশের যারা সরকারের অধীনে আছেন তারাও তো মুসলমান, তাদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি একটা জোর দাবি করা হয় যেমন ভাবে তুরস্কের সরকার এবং পাকিস্তানের সরকার করেছে, এটা বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি। আমরা আপনারা তো মুসলমান, আমরা মুসলমান ভোট দিয়ে আপনাদেরকে ফাঁস করেছি, আপনারা বিশ্বের কাছে এই দাবি জানান যে আমরা বাংলাদেশের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যে নবীকে কখনোই আল্লাহ নাম ধরে ডাকেন নাই এই নবীকে নিয়ে চলতেছে এখন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমাদের রুখতে হবে, বিশেষ করে ফ্রান্সের যে পণ্যগুলো আছে আমাদের দেশে সেইগুলো বয়কট করতে হবে। এই নবী আমাদের শ্রেষ্ঠ নবী ও সর্বশেষ নবী, যে নবী এই এই নবী আমাদের জন্য কিয়ামতে স্পেশাল পাওয়ারটা কাটিয়াবেন যেটা এখনো কাটান নাই উনি। আমাদের উচিত যে এইসব পণ্যগুলো আমরা বয়কট করব। সরকারের কাছে একটাই অনুরোধ, এইসব পণ্যগুলো যাতে দেশে না আসে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দর্শক আপনারা এখন দেখলাম অত সময় মানববন্ধন আছেন, এখন নামাজ আজান পড়ে নামাজের বিরতি, নামাজ পড়ে আবার মানববন্ধন শেষ শুরু হইব। আপনারা যারা যারা আমরা লাইভও আসলাম অত সময় লাইভ দেখছেন সবাই শেয়ার করবা কমেন্ট করবা। আসলে অবশ্যই আমরা নবীরে এই ধরনের ব্যঙ্গচিত্র করার প্রতিবাদ সবাই কর্তা। আপনারা দেখতে পারা এখন যে তার যে ফ্রান্সের প্রেসিডেন্টের গলা জুতার মালা জুলাইয়া তারা প্রতিবাদ করা।
দর্শক এই মুহূর্তে আমরা ভিডিওটা শেষ করলাম আসলে এখন নামাজের বিরতি নামাজ পড়ে ইনশাআল্লাহ চেষ্টা করবো আবার তাহার আপনারা আমরা ভিডিওটা শেয়ার করবা কমেন্ট করবা লাইক করবা সবাইকে ধন্যবাদ চেষ্টা করা আসলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।